সুপারস্টার সাকিব খান, সে যে এত ভালো একটা মুভি দিতে পারবে। সাকিব খান আমাদের অহংকার, বাংলার সুপারস্টার, হঠাৎ করেই এতদিন পরে এসে একই বলছে চিত্রনায়িকা পলি। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় দর্শক, এক সময়ের তুখার অশ্লীল সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন চিত্রনায়িকা পলি। হঠাৎ করেই মাঝখানে যখন অশ্লীল সিনেমা বন্ধ হয়ে যায়, তারপর থেকে কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছিল না এই অভিনেত্রীর। এদিকে হঠাৎ করেই দেখা গেল চিত্রনায়িকা পলিকে সম্প্রতি এক সাংবাদিকদের সাক্ষাৎকারে। চিত্রনায়িকা পলি সাংবাদিকদের সাক্ষাৎকারে বলছিলেন সাকিব খান সম্পর্কে বিভিন্ন কথা। এ সময় চিত্রনায়িকা পলি বলেন, সুপারস্টার সাকিব খান যে এত সুন্দর একটি সিনেমা উপহার দেবে তা কখনোই কল্পনা করতে পারেনি। বিশেষ করে তার সেই প্রিয়তমার গানটি এখন যেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। প্রিয়তমা গানটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এ সময় তিনি আরো বলেন, প্রিয়তমা সিনেমাটি তো আমি খুব খারাপ বলতে পারবো না, কারণ প্রিয়তমা সিনেমাটির নাম্বার ওয়ান বলবো, যেহেতু আমি তার সাথে অভিনয় করেছি। তো আমার সাকিব খানের ছবি তো আমি খারাপ বলতে পারবো না, নাম্বার ওয়ানই বলবো, যেহেতু আমি তার সাথে অভিনয় করেছি। তিনি বলেন যে প্রিয়তমায় সাকিব খানের লুকটা দেখানো হয়েছিল, সেই লুকটা দেখে তো মনে হচ্ছিল যেন 10 বছর বয়স আরো কমে গেছে সাকিব খানের। আমার তো মনে হলো যে সাকিব খানের লুকসটা 10 ইয়ার্স আরো কমে গেছে। তাই আমি বলবো সাকিব খান সাকিব খানই, সাকিব খানের সাথে আর কারোই তুলনা হয় না। এ সময় এই চিত্রনায়িকা সাকিব খানকে নিয়ে প্রশংসা করে আরো অনেক কথাই বলেন। তার কথাগুলো শুনে যেন রীতিমতোই অবাক হয়ে যায় সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা। প্রিয় দর্শক, পলির কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।